সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা এবং নমস্কার জানিয়ে দু চার কথা বলছি। নারী দিবস এবং এই হোলি এবং প্রকৃতি সম্পর্কে আমরা যেদিকে তাকাই, এই প্রকৃতিতে দুটো জিনিস দেখতে পাই, স্বধর্মী এবং বিধর্মী, অর্থাৎ নারী এবং পুরুষ। আমাদের এই যে প্রকৃতির যত বৃক্ষ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, আম গাছ, লতা গাছ, কাঁঠাল গাছ বলুন কিংবা নারকেল গাছ, সমস্ত ধরনের গাছে দেখবেন ফুল ধরে। এবং তারপরে ফল হয়। তাহলে প্রকৃতির এই যে বৃক্ষ যারা ফুল ফল দেয়, তারা নারী জাতি। এবং ভোমরা যখন এসে ফুলে মধুপান করে, অর্থাৎ পরাগ সংযোগ যখন হয়, তখন ফুল থেকে তার ফল তৈরি হয়। তাহলে ভ্রমর এখানে হচ্ছে পুরুষ জাতি। এটা প্রকৃতির নিয়ম। যেমন মৌমাছি, মৌমাছি গিয়ে ফুলে পড়ছে, তারা মধু খাচ্ছে এবং ফল ধরছে ইত্যাদি, এটা আমরা সচরাচর সবসময় দেখে থাকি। তো এখন সেই জন্য এই ধরিত্রী মা, ধরিত্রীকে, পৃথিবীকে মা বলা হয়। আমরা হচ্ছি তাদেরই সন্তান, তার সন্তান হলে কি হবে? মায়েরা স্বাভাবিতভাবে সৌন্দর্যের প্রতীক, সেজন্য পুরুষেরা আকৃষ্ট হয়। যেমন ফুলের প্রতি ভ্রমর আকৃষ্ট হয় এবং তারপরে তার বংশধারা অব্যাহত থাকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে, ফুল অত্যন্ত কোমল, কিন্তু খুব নরম, দেখতে সুন্দর। ভ্রমর কিংবা প্রজাপতি এই ধরনের যারা পরাগ মিলনে যারা অংশগ্রহণ করে, তারা কিন্তু স্বভাবতই খুব শক্তিশালী। মানুষের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে পুরুষরা কিন্তু শক্তিশালী, মেয়েরা কিন্তু কিংবা নারীরা, তারা কিন্তু অত্যন্ত কোমল, কোমল হৃদয়া। এবং এই সুযোগটা পুরুষেরা গ্রহণ করে, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সমস্ত দেশেই কম বেশি নারীদের প্রতি পুরুষরা আকৃষ্ট হয়। সময়ে যখন সেই আকর্ষণের মাত্রা, তীব্রতা তার ধৈর্য অতিক্রম করে, তখন পুরুষ নারীকে, নারীর প্রতি আকৃষ্ট হয় এবং অত্যাচারিত হয় নারী। যা আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন খবরের কাগজে সেই সমস্ত ঘটনা জানতে পাচ্ছি প্রচার মাধ্যমের কাছ থেকে। সেজন্য এই যে নারীদের সুরক্ষা, এটা একটা বড় চিন্তার ব্যাপার হয়ে গেল সমাজে, সমস্ত দেশে। তো প্রথম বিশ্ব মহাযুদ্ধের
সেই সমকালীন অবস্থাতে 1909 সালে সম্ভবত রাশিয়াতে প্রথম 28শে ফেব্রুয়ারি নারী দিবস পালন করা হয়, এবং পরে সেটা পরিবর্তন হয়ে সম্ভবত 1917 সালের 8ই মার্চ বিশ্ব নারী দিবস হিসাবে ধীরে ধীরে প্রতিষ্ঠা লাভ করে জাতিসংঘ থেকেও সেই 8ই মার্চকে মানে নারী দিবস হিসাবে গ্রহণ করা হয়, সম্মান জানানো হয়। হলে হবে কি, আমাদের আগের দিনে পৌরাণিক কালে আজ থেকে 200 বছর আগে বা 250 বছর আগে তখন নারীদের অবস্থা কিন্তু অত্যন্ত সঙ্গীন ছিল, অত্যন্ত খারাপ অবস্থা ছিল। তখন মানে সহমরণ ছিল, তারপরে নারীরা বিধবা হলে তাদের প্রতি অত্যাচার করা হতো, এমনি অত্যাচার করা হতো। রাজা রামমোহন রায় সেই বিধবা সতীদাহ প্রথা সেটাকে তুলে দেওয়ার জন্য ইংরেজদের দরবারে গিয়ে আইন পাস করেছিল। তারপরে সেটাকে বন্ধ করতে গিয়ে রাজা রামমোহন রায় সারাটা জীবন কাটিয়েছেন, একটা অধ্যায় তৈরি করে গেছেন, এলেন বিদ্যাসাগর। উনি বিধবা বিবাহ প্রচলন করলেন, সে সময় সমাজ ব্যবস্থায় এমন একটা পর্যায় ছিল যা আজকে দিনে আমরা কল্পনাও করতে পারবো না যে বিধবাদের বিবাহ কি করে দ্বিতীয়বার দেওয়া যায়। কিন্তু পুরুষ আশ্রিত হওয়ার জন্য পুরুষরা বহুবার তারা বিবাহ করতে পারত, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধ ছিল না। এই যে অসঙ্গতি, এটা একটা দিক। এইরকম সংসারের দিকে আপনার মেয়েদের প্রতি সমস্ত সংসারের দায় দায়িত্ব দিয়ে দেওয়া হয়, বিভিন্ন কাজ বিভিন্ন রকম, ছেলেরা বাইরে কাজ করছে কিংবা এসে তারপর মেয়েদের উপর দাপট দেখাচ্ছে, এবং এটা হয়নি কেন সেটা হয়নি করে এখনও চলছে সেই দাপটটা, এবং প্রায় সংসারে এই নিয়ে অশান্তি লাগছে, হচ্ছে ডিভোর্স, না আমি তোমার সাথে থাকতে পারবো না, বলছে আমি তোমার সাথে থাকতে পারবো না। কিন্তু পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সেই আগের দিনের মতো নেই। কিন্তু মেয়েরা আজকে ঘরের কাজ তো করছেই, সাথে সাথে গাড়ি চালানোর থেকে আরম্ভ করে প্লেন চালানো শিখছে, প্লেন চালাচ্ছে, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, ডাক্তার, যত রকম ক্ষেত্র রয়েছে পুরুষেরা করছে, তার পাশাপাশি নারীরাও কিন্তু করছে সমভাবে অফিসের কাজ সব কিছুতে। তবে এই যে উন্নতি, এই উন্নতির ধারা বজায় রাখা উচিত। কিন্তু এই যে আধুনিক কাল, আমরা আধুনিক কাকে কাল কাকে বলবো জানি না, 100 বছর আগে যারা ছিল তারাও বলতো এটা আধুনিক, আবার 100 বছর পরে যারা যাবে তারাও বলবে এটা আধুনিক। এই আধুনিক কালে নারীদের এমন ধরনের সমস্ত ড্রেস বা পোশাকের ব্যবহার চলছে যা অনেক ক্ষেত্রে ছেলেদেরকে প্রচণ্ডভাবে বিব্রত করে। এই বিব্রত করার জন্য মেয়েরা কিন্তু অনেক ক্ষেত্রেই নির্যাতিত হয় এবং দোষ দেওয়া হচ্ছে পুরুষদের, এটাও একটা দিক। সেজন্য সচেতনতা, এই ভাবটাকে নিজেদের ধরে রাখতে হবে। পুরুষ এবং নারী দুজনকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য এবং বিশ্বাস, এই দুটো জিনিসের মতো আর কিছু নেই। আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে,
অযথা সাময়িকভাবে হঠাৎ করে কোনো অঘটন ঘটনা নয়, আমাদের এটা প্রথমে চিন্তা করতে হবে। অর্থাৎ আমাদের সুস্থ চিন্তাকে জাগ্রত করতে হবে পুরুষদের এবং নারীদের, এবং এইভাবে চলতে চলতে আমি আশা করি যে আজকে সারা পৃথিবীতে নারীরা যে উন্নত পর্যায়ে পৌঁছিয়েছে ছেলেদের পাশাপাশি, তারা মানে কী বলবো, একটা কম্পিটিশন এসে গেছে, সে পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে এটা বজায় থাকুক। এইভাবে দেখুন, পাশাপাশি আরেকটা দিক রয়েছে, নারী এবং পুরুষ সবাই কিন্তু যে কোনো পূজা পার্বণ সব কিছুতে কিন্তু মিলেমিশে করে। এই যে 8ই মার্চ, এটা কিন্তু স্বাভাবিকভাবে বসন্তকাল, বসন্তকাল ঋতুরাজ, এই কালটাতেই আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে দোলযাত্রা। এই দোলযাত্রার এখানে নারী পুরুষ সবাই মিলে রং মাখামাখি আনন্দ করা হয় সেই শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধার সখীগণ সবাই মিলে এই রং খেলা খেলেছিল। এর অর্থ যে একটা ভালো একটা দিক, খারাপ একটা দিক, অর্থাৎ যে দুটো শক্তির কথা বলা হচ্ছে এখানে, যেমন মায়ের দুটো শক্তি, একটা অসুর শক্তি, একটা শুভ শক্তি। রঙের ভিতর দিয়ে যেমন তারা নিজেদেরকে প্রকাশ করছে, সেখানে অসুর শক্তিকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা এই রং খেলতে এসে নিজেদেরকে আগে শুদ্ধ প্রমাণ করো, তবেই তোমরা রং খেলতে পারবে। এটা হচ্ছে রং খেলা, হচ্ছে হোলি, হচ্ছে একটা পবিত্র উৎসব পৃথিবীর বিভিন্ন দেশে। এই উৎসব পালিত হয় বিশেষত আমাদের ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবঙ্গে। এই উৎসবের দিন সবাই মিলেমিশে থাকে। যাই হোক, এসব তো ধর্মীয় তত্ত্ব, গভীর চেতনা, গভীরতম ধর্মের পর্যায়ে বহু কিছু কথা লেখা আছে। আমাদের শুধু এইটুকু জানতে হবে রং দাও রং নাও, কিন্তু সেই রং যেন রক্তে রাঙ্গায়িত না হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এই বিশ্ব নারী দিবসে আমি সেই কথাই বলবো যে সবাই সুন্দরভাবে মিলেমিশে থাকুন, ধৈর্য ধরুন, কাউকে অবিশ্বাস করবেন না, বিশ্বাস রাখুন,
নিজের মনে পবিত্রতা আনুন, দেখবেন সংসার সুখের এবং শান্তির হবে। এই বলে আমি আমার কথা এখানে রাখছি। নমস্কার।